এই হচ্ছে আয়ারল্যান্ডে আমাদের থাকার জায়গা। বাড়িটার নাম জানাটু, আর্কলোতে। কিচ্ছু দেখা যাচ্ছে না আমি জানি, এটাই এটাই এখানকার বিউটি। সানরাইজ হচ্ছে ধীরে ধীরে। এটা একটা পাহাড় না, পাহাড়ের মতন একটা জায়গা, আর এই কাউন্টিটার নাম উইকলো। আমি এখন আর্কলো বাস স্টপের দিকে যাচ্ছি, সেখান থেকে আমি ইউসিডি ইউনিভার্সিটি কলেজ ডাবলিন যাওয়ার বাস ধরব। এই হচ্ছে সুন্দর সানরাইজ, লিয়ামের ক্রিসমাস ট্রি ফার্ম হাউস, ক্রিসমাস ট্রি গ্রো করে। এই ফার্মটার নাম হচ্ছে শিপ ওয়ার্ক হাউস। আমাদের ইউসিডি ফ্যাকাল্টি প্রফেসর মনিকা গরম্যানের ফার্ম হাউস এটা। এটা হচ্ছে লিয়ামের মা বাবার বাড়ি। এই রাস্তা, এই সুন্দর সানরাইজ হচ্ছে। আর্কলোর পাহাড়, আর পাহাড়ের পরেই হচ্ছে আইরিশ সি, তারপরেই হচ্ছে ওয়েলস ইউকের। মাঝপথে একটা চার্চ পড়ে, আর এখানে একটা দোকান আছে। এই দোকানে বেশি কিছু পাওয়া যায় না, যেহেতু এটা গ্রামের মতো, খুব দরকারি জিনিস পাওয়া যায়, আলু, ব্রেড, বাটার, এইসব। একটা সুন্দর চার্চ, আর এখানে একটা সেমিট্রি আছে। এই সামনে সানরাইজ কাঁচো, এন ইলেভেন, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, সেই কারণে এন। আর এই রাস্তা হেঁটে যাচ্ছি এখনো, আর কিছুক্ষণ পরেই আমরা আর্কলো টাউনে পৌঁছে যাব। এখানে একটা ছোট স্ট্রিম আছে, স্ট্রিমটার নাম খুব অদ্ভুত, সেটার নাম হচ্ছে কিলকুল ব্রিজ, আই হোপ সো, দেখি মনে আছে কি না। হ্যাঁ, নো সরি, কুল বয় ব্রিজ, এই সেই স্ট্রিম। এই হলো আর্কলো টাউন, আমি চলে এসেছি বাস স্টপের কাছে। এইদিকে হচ্ছে আইরিশ সি, এদিকে একটা বাস চলে আসছে, কিন্তু আমি এটা যাবো না, আমি এর পরেরটায় যাবো। ভাই এই দেখো কি সুন্দর হাঁস ঘুরে বেড়াচ্ছে। হ্যালো, এখানেই বসি একটু। হ্যালো, সুন্দর গ্রাফিটি করেছে। এদিকে আমরা এখন সমুদ্রের দিকে যাচ্ছি। মোর গ্রাফিটি, এটা ভারী সুন্দর, তাই না? আর দারুণ, এটাও ভীষণ সুন্দর।
এক্সপ্রেশন গুলো দেখার মতো। সামনে একজন আছেন, বেশ স্কিলফুল কাজ, ভীষণ সুন্দর কাজ। হাসাদের থাকার জায়গা, সমুদ্র দেখাতে যাচ্ছি তোমাদের। এই দেখো সমুদ্র। হ্যালো, মর্নিং। এই হলো আইরিশ সি, সুন্দর না? কলেজ পৌঁছে গেছি, এখানে আবার বৃষ্টি হচ্ছে।